নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো DRT ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, শনিবারে সকালবেলা দেখতেই পাচ্ছ ঝলমলিয়ে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, আর আমরা এখন ব্রাশ করতে চলে এসেছি মা মেয়েতে। তো ওপরে ব্রাশ তো করে নিচেই চলে যাব, নিচেই চাটা খেয়ে নেবো। আর আজকে আমি চা খাবো না, আজকে মেয়েকে চা বানিয়ে দেবো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ডেকে ডেকে, এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, আর এখানে পুদিনা পাতা, ব্রাহ্মী শাক লাগাতে পেরেছি এতদিনে, মানে যতদিন নিয়ে এসে এসে লাগাচ্ছি, গাছগুলো আর বাঁচাতে পারছি না। যাই হোক, এখানেও সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, আমি কখন বাজবো আমি জানি না, এখন আমাকে বাজার করতে যেতে হবে। আমি আগের দিন কেন করে নিয়ে এলাম, এখানে এখন ভাত চাপিয়েছি, কখন কি করব এখন তারা দিচ্ছে। এবার একটু নিয়ে গেলে হবে না, না এই একটু নিয়ে যাবো, অনেক কিছু আনবে নাকি? হ্যাঁ, বড়টা নিয়ে যা। তোর আবার চাউমিন আছে কি সেটা তো দেখতে হবে, চাউমিন আছে মনে হয়। যাক, 500 টাকা চেয়েছি, 600 টাকা দিয়ে দিয়েছি। 3, 4, 5, বাজার যাওয়া হয়ে গেল। বাজার যাওয়া হয়ে গেল, এই যে মাছটাকে কেটে দিল, মাছটা কেটে দিল বলে যে ধুয়ে রেখে হাতে ভালো করে সাবান দিয়ে তারপর যাব। মাছ ভালো করে তুলে দিল, তোর বোনটাকে তুলি। আচ্ছা, বুঝি 15 টাকা 100 ডাটা বললো, এটা একটা 15 টাকা, যার কচিগুলো বললো 18 টাকা। ফুলের মালা না, সবজি বাজারগুলো বের করে নিয়ে জানিস, বোন কুমড়ো নিয়ে এসেছি। আর এখানে এই যে কলা মিষ্টি ফিষ্টি আছে, এগুলো থাক, এখন আবার 1 টাকা পড়ে আছে। আমাদের এখানে একটা মেলা আছে, তো সেই মেলাতে পালুনি করা হয়, তো সবাই বলে পালুনি, সেখানে গিয়ে পালুনি টালুনি করতে হয়। তো যাই হোক, এখানে দেখো কুমড়োর তরকারি বানাচ্ছি নিরামিষ, এই তরকারিটা নিয়ে যাব ওখানে পালুনি তলায়, তো কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে। আর সবজি বাজার করতে গিয়েছিলাম, সবজি বাজার শুধু নয়, সবজির দোকানে, মুদিখানার দোকানে, তারপর ফলের দোকানে, মিষ্টির দোকানে, 4টে দোকানে আমাকে যেতে হয়েছিল। ওই যে বর্মশাই, অত মানে দোকানে যাওয়া যাবে না, ব্যস্ততা, তার জন্য আমাকে যেতে হলো। সকালবেলা মাছটা গিয়ে এনে দিয়েছে শুধু বাজার থেকে, আর বাকিটা আমাকে বাজার করতে যেতে হলো। তো তরকারি পাতি রেডি করে, আর ওদিকে মাছের ঝাল করেছি ওদের ভাতের জন্য, তো সমস্ত কিছু রেডি করে এই দেখো বেরিয়ে পড়েছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, 2টো ব্যাগে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওখানে আমার বনু এসেছে, বনু মেয়ে, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের টোটো গাড়ি করে যাচ্ছি, জানি মেলাতলার ভিতরে যাবে না টোটো, আর আজকে বাসে অটোতে যাতেই বলো খুব ভিড়, মানে বিভিন্ন এই যে এই
এইখান এখান থেকেও একটা পুজো নিয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, আর অনেক জায়গা থেকে অনেক রকমভাবে পুজো আসে, দেখতেই একরকম লাগে, ভারী সুন্দর লাগে। এই দেখো আমরা নেমে পড়েছি, নেমে এখন হাঁটছি, হাঁটি হাঁটি প্রায় অনেকটা রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে জানো তো মামার বাড়ি, তখন ছোটবেলায় আসতাম এই পাশেই গ্রামে মামার বাড়ি, তো এই রাস্তাটা দিয়ে তিন বেলা করে মেলা দেখতে আসতাম, সকালে দুপুরে রাতে যখন খুশি ছুটে ছুটে চলে আসতাম। আর দেখতে পাচ্ছো কত গাড়ি মোটরসাইকেল এখানে জমায়েত হয়েছে, শুধু একদিকটা নয় ওই দিকটাতেও প্রচুর পরিমাণ রয়েছে। তো এটা শুধু এক জায়গা থেকে নয়, বিভিন্ন দিকে রাস্তা আছে, বিভিন্ন দিক দিয়ে আসা যায়। তো এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এই দেখো অবশেষে পৌঁছে গেছি মেলাতলায়, মানে ঠাকুরতলায়। তো এটা হলো আলিশাগড় মেলা, ও বলে দিদিমার জাত। তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি এটা দিদিমার জাত, দিদিমার জাত এইরকম একটা নাম শুনে এসেছি। তো এখন চলো পুজো পাঠ দিয়ে দিই, চারিদিকে পুজো পাঠ দিয়ে, মানে এই একটা মন্দির আছে, ওদিকে একটা মন্দির আছে, পুজো পাঠ দেবো। কিন্তু ওই মন্দিরে গিয়ে তো লাইন দেখে আমার মাথায় হাত, বন্ধুরা একটা জিনিস দেখেছো, লক্ষ্য করেছো? ওই দেখো একজন গোপাল নিয়ে কি সুন্দর ঘুরছে গো। যাই হোক, আমার তো গোপালটাকে নেওয়া হয়নি, কিন্তু কি মিষ্টি লাগছিল। তো আমরা এখন খেতে বসে পড়েছি, এই দেখো চারিদিকে পুজো পাঠ দিয়ে এসে এখন প্রসাদ খেয়ে এখন মুড়ি খাবো, মুড়ি চিড়ে মুড়কি এইসব খাবো। আসলে মুড়িটাই একটু বেশি পরিমাণ খাওয়া হয়, আর চিড়ে মুরগিটা ওই নামাত্রই খেতে হয়, সেটাই না হলে চিড়ে মুরগিটা খেতে অত ভালো লাগে না, একবারে বসে গিয়ে আর অত খাওয়া যায়। তো এখানে কোনো তরকারি মুড়ি, এই দেখো চিড়ে মিষ্টি কলা সমস্ত। হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই দেখো তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখি, দেখাই, তারপরে তো আর চারিদিক থেকে পুজো আসে, বেশ দেখতেও ভালো লাগে, তাই এখন যাব না, একটু মেলা টেলা ঘুরবো, ঘুরে এখানে এক জায়গায় দাঁড়িয়ে চারিদিক থেকে পুজো আসবে সেগুলো দেখবো, ভীষণ ভীষণ ভালো লাগে গো। চারিদিক থেকে বিভিন্ন মানে সাজে সজ্জিত হয়ে পুজো দিতে আসে, মানে যে যেরকম পারে বিভিন্ন। এই দেখো না একটা পুজো এসেছে, কি সুন্দর সব স্টুডেন্টদেরকে সাজিয়ে নিয়ে এসে অ আ ক খ বলতে বলতে মানে
এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, তোমরা কিন্তু কেউ মিস করো না, দেখে যেও, প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখলে দেখে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করে দিও। আর এখানে অনেক দূর দূর থেকে পালুনিও করতে আসে, আমরা শুধু এখান থেকে নয়, অনেক দূর দূর থেকে লোকে এখানে পালুনি করতে আসে। কি বলবো, এই মানে দিদিমা ঠাকুরটা ভীষণ ভীষণ জাগ্রত। খুব ধরো
আমরা অনেক পুজো দেখেছি, তোমাদের সামনে সবটুকু তুলে ধরতে পারলাম না, আবার পরের পার্টে মানে পরের দিন আবার বাকি ভিডিওটা আমি দেব। তো আজকের মতন এখানেই আমি টাটা বাই বাই করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর মধ্যে আমার মেয়ে আর বুনুকে ফুচকা খাইয়ে নিয়ে এসেছি, ওদের এখন ফুচকা খেতে মন গেছে, আর আমি তো এখানে চিড়ে মুড়ি খেয়েছি, যেহেতু আজকে এইসব খেয়েই থাকতে হবে, তো আমি এইসব খেয়েছি, আর আমি এখানে কিছুই খাবো না।